বিশ্বের অন্যতম আর নান্দনিক সব স্থাপনার জন্য এমনিতেই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় শহর দুবাই। এবার সেখানে চালু হচ্ছে বিশ্বের গভীরতম সুইমিং পুল। এটিকে শুধু সুইমিং পুল বলা ভুল হবে, এজন্য পানির নিচে আস্ত এক শহর। মূলত পানির নিচের আজবে জগতই পুলটির আকর্ষণের কেন্দ্র। প্রাচীন এক শহরের আদলে সাজানো হয়েছে পুলের তলদেশ। এ শহরে ঘুরতে গেলে বিলিয়ার্ড, ভিডিও গেম সহ নানা খেলাধুলার সুযোগ রয়েছে। মন চাইলে চালিয়ে নিয়ে যাবে সাইকেলও। এখানে রয়েছে শুটিংয়ের স্টুডিও, রেস্তোরাঁ, খেলার জায়গা সহ বিনোদনের আরও নানা ব্যবস্থা। আর বাড়তি হিসেবে থাকছে মন মাতানো আলো আর সুরের খেলা। সাঁতার কাটার সময় আরাম আয়েশে যেন কমতি না পড়ে সেজন্য খেয়াল রাখা হয়েছে পানির তাপমাত্রার দিকেও। নতুন ও সার্টিফিকেটধারী দুই ধরনের সাঁতারুরাই পুলটি ঘুরে দেখতে পারবেন। সবকিছু ঘুরিয়ে দেখার জন্য থাকছে গাইডও। নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি রাখেনি পুল কর্তৃপক্ষ। সেখানে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে 56টি ক্যামেরা। জরুরি অবস্থা মোকাবেলায় থাকছে একটি সেফটি চেম্বারও। পুলটি রয়েছে ঝিনুক আকৃতির 1500 বর্গমিটারের বিশাল এক কমপ্লেক্স ভবনের ভেতরে। 196 ফুট গভীরতার সুইমিং পুলটিতে পানির ধারণ ক্ষমতা 1,40,00,000 লিটার। আর আকৃতিতে এটি অলিম্পিকের 6টি পুলের সমান। গত 27 জুন পুলটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।